আজকে ছুটির দিনের আড্ডাতে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তারও রয়েছে বাদ্যযন্ত্রের সাথে মিতালি। আমাদের মাঝে আছেন গুণী শিল্পী, সুরকার, স্বরলিপিকার এবং গিটার বাদক, আমাদের সবার প্রিয় এনামুল কবির। কথা বলবো তার সাথে। এনামুল চাচা, শুভ সকালের সেটে আপনাকে আমন্ত্রণ। আমি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সব গিটারিস্টদের পক্ষ থেকে। কেমন আছেন বলেন? বাস ভালো, ভালোই লাগছে, আছি, ভালোই আছি। ভালো আছেন। আমি জানি চাচা যে শুরুটা আপনার শুরুতে আপনি বাঁশি বাজাতেন এবং আপনার রিউমাটিক ফিভারের কারণে সেটি স্থগিত করে আপনি গিটারে চলে এসেছেন, সেই সময়কার কথাটা জানতে চাচ্ছি ছোটবেলা। 1956 সালে আমি বাঁশি ধরেছিলাম। হ্যাঁ, তো তারপরে আমার রিউমাটিক হওয়ার পরে আমি বাঁশি ছেড়ে দিয়ে 1958 গিটার ধরলাম। আচ্ছা। কারণ ডাক্তারের পরামর্শ ছিল যে বাঁশি বাজালে তো একটা কষ্ট হয়, হার্টের সমস্যা হতে পারে, যার জন্য বললো বাঁশি বাজানো, খেলাধুলা সবই বন্ধ। তখন গিটার শুরু করেছিলাম। আর যেহেতু বাঁশি বাজাতে পারতাম বলেই সুর সম্পর্কে ধারণা ছিল, তখন যদি আমি সারেগামা চিনতাম না কিন্তু গান তুলতে পারতাম গিটারে। ওই যে বাঁশিতে যেহেতু বাজাতে পারতাম, ওই সুরের ইয়েটা রেখেই, রেসটা রেখে আমি গিটার বাজাতে পারতাম অল্প অল্প করে। গিটারের আগে বাঁশি দিয়ে শুরু। হ্যাঁ। আচ্ছা, আপনার 50টি মতো অ্যালবাম আছে এবং এর মাঝে 17টি গর্বভরে বলতে চাই মুক্তিযুদ্ধ বিষয়ক গানগুলি নিয়ে, সেই গল্পটা শুনতে চাচ্ছি। হ্যাঁ, যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হলো তখন আমরা ওই জানলা দরজা বন্ধ করে স্বাধীন বাংলা বেতারের গানগুলো শুনতাম। তখন তো বেরোতাম না বেশি, বাইরেও গান বাজা প্রায় বন্ধ ছিল, তো তখন ওই টেপ রেকর্ডার ছিল, ওই গানগুলো রেকর্ড করতাম। করে করে মনে করলাম কি যে স্বাধীনতা যুদ্ধ তো আর সারা জীবনই চলবে না, তো এই গানগুলো যদি শিখে রাখি বা তুলি পরবর্তীতে কাজে লাগবে। তো আমি যখনই কোনো গান শুনেছি ওই গানটা স্বরলিপি করতে চেষ্টা করেছি এবং স্বরলিপি করে এইভাবে রেখেছি আর কি। সেইভাবেই শুরু হলো স্বাধীনতা যুদ্ধের ওই ঘরে আটকানোর সময়টাই আমি বেশি কাজ করেছি ঘরের মধ্যে বসে। আচ্ছা, এবং এর মাঝে 17টি গান, এর মধ্যে কারারই লৌহ কপাট একটি ছিল, ওটা আছে। এবং আমি বলতে চাই গর্বের সাথে যে বাংলাদেশে সংসদ, বাংলাদেশ টেলিভিশন নামে যে চ্যানেলটা আছে ওখানে সারাদিনই আমার ওই মুক্তিযুদ্ধের গানের মিউজিকগুলো বাজে সবসময়ের জন্য, যতক্ষণ সংসদ অধিবেশন না হয় ততক্ষণ ওইগুলো বাজে আর কি। আচ্ছা আচ্ছা চাচা, জানতে চাচ্ছি যে এই যে আপনার গ্রন্থে আপনি বাজাতে বাজাতে আবার লেখালেখি শুরু করলেন, সেই সময়টা যে বাজানোর ফাঁকে ফাঁকে করতেন নাকি? আমি যখনই একটা গান বাজাতে চেষ্টা করতাম আগে এটা ভালো মতো শুনে কথা লিখে তারপরে স্বরলিপি করতাম, স্বরলিপি করে আবার আমি গিটারে বাজিয়ে দেখতাম যে গানটার মতো এই গিটারের সুরটা শোনা যাচ্ছে কি না, গানটাও বাজাতাম আবার গিটারের সুরটা মিলিয়ে দেখতাম। যখন দেখতাম যে না গানের মতোই আছে তখন আমি শিওর হতাম যে স্বরলিপিটা ঠিক আছে। আর এর আগেও যদি যাই, আমি তখন নারিন্দায় থাকি, তো একটা গান শোনার জন্যে ওই রেস্টুরেন্টে যেতাম, দুই আনা এক কাপ চা আর দুই আনা একটা পরোটা। তো ওরা, আমি যখন বলতাম যে আমার এক কাপ চা আর একটা পরোটা দেন, আমি ওই গানটা আমাকে শোনান রেকর্ডে বাজিয়ে, তো ওরা ওইভাবে বাজাতো। তা আমি শুনে এসে চেষ্টা করতাম, হয়তো মুখটা তুলতেছি আবার এই পরোটা গেছে ভুলে আবারও গেছি, তো দোকানদাররা বলতো যে আপনি এত চা আর পরোটা খান কেন। তো ব্যাপার ছিল যে না, এমনি বসে থাকলে তো ওরা উঠাই দিবে যে আপনি খামাখা এসে বসে আছেন কেন। তো এইভাবে কিন্তু আমি করেছি গান তোলা বা স্বরলিপি করার বিষয়গুলো শুরুটা যদি বলি। আচ্ছা আচ্ছা, প্রকাশিত গ্রন্থের সংখ্যা আমার 23টা সর্বমোট। আচ্ছা, কতগুলো গান তাতে লিপিবদ্ধ হয়? সর্বমোট 850 গান আছে সর্বমোট। এর মধ্যে আরও কিছু কাজ করেছি আমি, বঙ্গবন্ধুকে নিয়ে 12টা গান, জনপ্রিয় গান বঙ্গবন্ধুর, ওগুলো তো স্বরলিপি করা ছিল আর দুই একটা নতুন করে করেছি, ওইগুলো আবার স্টাম্প নোটেশনে করা হচ্ছে এবং হয়ে গেছে। আমি বাংলাদেশ থেকে আসার আগে ওটা করে রেখে এসেছি, গিয়ে যদি ছাপতে পারি আর কি, যার জন্যে বাইরে যারা গান বাজনা চর্চা করে
তারা স্টেপ নোটেশনের মাধ্যমে বঙ্গবন্ধুর গানগুলো তুলতে পারবে, এই উদ্দেশ্য করা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানতে চাচ্ছি বিপন্ন পৃথিবী নিয়ে। বিপন্ন পৃথিবী আপনার একটি অ্যালবাম, সেই অ্যালবামটি সম্পর্কে, সেখানে কিন্তু আমরা জানি যে ভারতীয় শিল্পী হৈমন্তী শুক্লা, তিনি গান করেছেন সুজিত মুস্তফা, আপনি নিজেও কণ্ঠ দিয়ে যে একটা গান করেছি, ও গানটা নির্মলেন্দুগুণের লেখা, রানা প্লাজা ট্র্যাজেডির উপরে ওর একটা কবিতা বেরিয়েছিল। তো দেখলাম যে কবিতাটা পড়ে দেখলাম যে এটা তো সুর দেওয়া যায়, তা আমি নিজে নিজে সুর করার পরে মোবাইলে নির্মলেন্দুগুণের শুনালাম যে দাদা আমি তো এটা আপনার কবিতাটারে সুরে রূপান্তরিত করেছি। তো ও বললো যে আমি তো এটা কবিতা লিখছি, আমি তো ভাবিনি যে এটা গান হবে। শোনার পরে আমার বললো যে আপনি এটা তাড়াতাড়ি শেষ করেন। যখন গানটা শেষ করে রেকর্ডিং করলাম, সে তখন একবার আসলো, পুরোটা শুনলো। শোনার পরে ওইটা আমার কণ্ঠেই করেছিলাম গানটাকে আর কি। একটু শুনি। ভবনের পর ভবন ধসে পড়ছে লোবের ভারে, শাইলক এখন বাংলাদেশে আসন গেড়েছে, ভেবেছিলি সন্তান তোর থাকবে দুধে ভাতে। ভবনের পর ভবন ধসে পড়ছে লোবের ফাঁদে, এটা গানের মুখটা আর কি। আচ্ছা আচ্ছা, এটি কি চাচা নির্মলেন্দু গুণ আর বিলাল মোহাম্মদের কবিতাকে যে আপনি সুর দিয়েছেন, এটি আরেকটি কাজ? আরেকটা গান, বিলাল মোহাম্মদের গান তো আলাদা করেছি, তবে কেজি মুস্তফা আমাদের নাম করা গীতিকার বাংলাদেশে, তোমার লেগেছে এত যে ভারত যে গীতিকার, ওনারও তিনটা গান করেছি আমি ওখানে ওই সিরিজেই আর কি। তো বাস আমার মনে যা চাইছে আমি তাই করেছি আর কি। তবে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, হৈমন্তী শুক্লাকে আমি মিউজিকটা একে পাঠিয়ে দিলাম কলকাতায়, উনি গান করার পরে আমাকে বললেন যে করে তো দিলাম দাদা, আপনার কাছে ভালো লাগবে কিনা জানি না, আমার কাছে তো খুব ভালো লেগেছে। দেখো ওই সিডিটা শেষ করার পরে আমি আবার তার হাতে পৌঁছে দিয়ে আসছিলাম কলকাতায় গিয়ে, সিডিটা খুব খুশি হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার লেখা এবং সুর করা একটি গান আছে? আমার লেখা সুর করা বলতে একটা জন্মদিনের গান আছে বাংলায়, যেটা আমরা করি ধানমন্ডি লেকের পাড়ে, আমাদের একটা আড্ডাখানা আছে, তা আমরা আমাদের সদস্যদের জন্মদিনের দিন ওখানে একটু খাওয়া দাওয়া করি আর ওই বাংলা গানটা করি, এবং উদ্দেশ্য যে আমরা ইংরেজিতে হ্যাপি বার্থডে করবো না বলেই, তো এটাও কি 7-8 বছর আগে আপনার করা ছিল আমার। তো আমি ও 1.5 মিনিটের একটা গান, ওটা এর মধ্যেই মিউজিক ভিডিও হয়ে গেছে আমার, ইসে পাওয়া যাবে চ্যানেলে। তো আমি 6 জন শিল্পী দিয়ে গানটা রেকর্ড করিয়েছি মিউজিক ভিডিওর মতো, আমিও কণ্ঠ দিয়েছি। ওইটা 1.5 মিনিটের গান, আমি ওইটা শোনাতে পারি দর্শক শ্রোতারা, আমার কাছে মনে হবে যে তারা বাংলায় যদি জন্মদিনের এই গানটা করে আমি খুব খুশি হব, বিশেষ করে বাঙালিরা। তোমার শুভ জন্মদিনে আমার শুভেচ্ছা গ্রহণ করো, আলোকিত তুমি হও জীবনের প্রত্যাশা পূরণ করো। তোমার শুভ জন্মদিনে আমার শুভেচ্ছা গ্রহণ করো, শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন তোমার। সবাই মিলে কিন্তু গানটা আমরা করি লেকের পারে। আমার মনে হচ্ছে যে ওই হ্যাপি বার্থডে আমরা যেটা সবসময় করি, এটা একবার আমরা শুনে ফেললে, যারা যারা এখনো শোনেনি, যেমন আমার কিন্তু এই প্রথম শুনলাম, আমি তো এটাই পছন্দ করব গাইতে। না, ঢাকাতে এখন বেশিরভাগ বাসায় যখন জন্মদিন হয় আমার পরিচিত যারা, তারা গানগুলো সব নিয়েছে, নিয়ে আবার তারা ওইখানে বাজায় শোনে, আবার নিজের গান করে এখন বাঙালিরা আর কি। আচ্ছা, পরিবারের কথা জানতে চাচ্ছি। জানি যে আমাদের এখানে থাকেন গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাহিদ কবির কাকলি, তিনি আপনার কন্যা, পরিবারে আর কে কে আছেন, তারা গানের সাথে কিংবা কিভাবে যুক্ত আছেন আমাদের সাংস্কৃতিক অঙ্গনে? গানের পরিবারে তো আমার স্ত্রী তো আগেই পরলোকে গেছেন, তারপর আমার ছেলেও গেছে, ছেলে একসময় গিটার বাজাতো ক্লাস 7-8 পড়া অবধি, আর কাকলি তো ছোটোবেলা থেকে গান শুরু করেছে যখন ক্লাস 3-তে পড়ে তখন থেকে, আর আমার 3টা নাতি আছে,
ওরা লেখাপড়া নিয়ে ব্যস্ত আর কি, মূলত সঙ্গীতের বিচারে আসেনি, তবে ওরা সঙ্গীত শুনে। আমি যখন গিটার বাজাই পুরোনো দিনের গান টান, ওরা এসে বলে দাদা এই গানের সুরটা তো খুব সুন্দর। তা আমি বললাম তোমরা তো ইংরেজি গান হিন্দি গান শুনো, এগুলো ভালো লাগে? কাজে সুরটা তো ভালো লাগছে। মাঝে মাঝে ওরা আমার ইয়েগুলোতে ফেসবুকে দিয়ে দেয় বাংলাটা। আচ্ছা আচ্ছা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 110টি ভাষণ নিয়ে একটি অডিও ক্যাসেট আছে, এবং যার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে আপনার বাজানো গিটার সেখানে ব্যবহৃত হয়েছে। এটা 2004 সালের কথা বলছি। তখন প্রাক্তন তত্ত্বমন্ত্রী আবু সাইদ সাহেব আমাকে ফোন দিলেন 2003-এর শেষের দিকে। তো ফোন দিলেন, কাকলির মাই ধরলো ফোনটা, তো বলতেছে আমি প্রাক্তন মন্ত্রী আবু সাইদ, আমি এনামুল কবিরকে চাচ্ছি। তো ওর মা আবার উত্তর দিল আপনি কি গিটার শিখবেন তাই ফোন করেছেন? তো বললো যে না আমার কথা বলার দরকার। তো আমারে বললো যে কবির ভাই ওই যে আপনি স্বাধীনতার উপরে যে গানগুলো করেছেন গিটারে, এই মিউজিকগুলো দরকার, কারণ বঙ্গবন্ধুকে সবাই মুছে ফেলতে চাচ্ছে। তো আমরা ওনার যত ভাষণ আছে 70 থেকে 75 পর্যন্ত যত ভাষণগুলো সংগ্রহ করছে, এবং বললো যে 101টা ভাষণ সমতের 27 ঘন্টার আর কি, 27টা CD আসছে এটা এই গানগুলো। তো আমরা কিসের জন্য কলেজ দরকার আছে, তো যা হোক উনি চেয়ে নিলেন। এক মাস দুই মাস পরে তখন 2004 সাল আসলো আর কি, আমাকে একদিন ফোন দিয়ে বললো কি যে কবির ভাই আপনি প্রেস ক্লাবে আসেন, এই সিডিটার উদ্বোধন হবে আজকে, বিচারপতি হাবিবুর রহমান সাহেব উদ্বোধন করবেন। তো মজার ব্যাপার হলো আমি গেলাম, শুধু উনি বললেন যে কার্ড সময়ভাবে কার্ড দিতে পারলাম না, তো আপনি ভাবিকে নিয়ে আর আপনার ছেলেকে নিয়ে আসেন। আমার ছেলে তখন ঢাকা কলেজের ছাত্রলীগের নেতা আর কি, তো ও গেল আমার সাথে আর কি। তো মজার ব্যাপার হলো যে অনুষ্ঠান উদ্বোধন হলো, যেই বঙ্গবন্ধুর বক্তৃতা শুরু হলো ব্যাকগ্রাউন্ডে শোনো একটি মুজিবারের মিউজিকটা আমার গিটারে বাজানো বেজে উঠলো। তো বেরিয়ে এসে দেখলাম যে সিডির প্যাকেটগুলো আছে, অনেকে এগুলো সংগ্রহ করছে পয়সার বিনিময়ে, আমি সৌজন্য কপি পাইনি। আমার খুব মন খারাপ হলো, এবং কাকলির মাও দেখলাম চুপ হয়ে গেছে, তার মনে হচ্ছে বাসায় চলো। পরে আমি এলিফ্যান্ট রোড থেকে যে দোকানের অ্যাড্রেস তারা এটা মার্কেটিং করছে, আমি ওখান থেকে এক সেট ইয়ে কিনে আমি সবগুলো সিডি বাজিয়ে শুনলাম। দেখলাম যে বঙ্গবন্ধুর প্রত্যেকটা ভাষণের আগে আমার ওই মুক্তিযুদ্ধের গানের মিউজিকগুলো অল্প অল্প দেওয়া আছে আর কি। আচ্ছা আচ্ছা। এবং ওই সেটটা আমার কাছে এখনও আছে, এবং আমার সৌভাগ্য বলবো যে আর কারোর কাছে নাই। ইদানিং বঙ্গবন্ধু জাদুঘরের যিনি পরিচালক বা মহাপরিচালক বলবো এনআই খান, উনি শোনার পরে আমার বাসায় এসেছিলেন। তা আমার বললেন যে কবির ভাই আমরা এই সিডিগুলো ওই কপি করে রাখতে চাই। ওনার বক্তব্য যে উনি নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিজ্ঞেস করছে যে এই গানগুলো কি আমাদের ইয়ে আছে বক্তৃতাগুলো, তো উনি বলছে না তো নাই। তো উনি বললেন যে তাহলে আপনাকে অফিসে নিয়ে আমরা এগুলো কপি করে রাখবো, আর আপনাকে পরিচয় করে দেবো অফিসের সবাইকে যে এটা আমার কাছ থেকেই তারা এগুলো পেয়েছে আর কি। তো ওইটা এখন হয়নি, আমার পরশুদিন ওনার সাথে কথা হয়েছে, তো বললো যে আপনি ফিরে আসলে এই কাজটা করবো আর কি। তো এটা আমার একটা বড় পা আমি রেখে দিছি, অনেকে চায়। যদিও ইতিমধ্যেই মাস চারেক আগে শিল্পকলা একাডেমির এক কর্মকর্তা এগুলো নিয়ে কপি করে রাখছে। তো আমার যদ্দূর মনে হয়, নাম বলবো না, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে একটা বোধহয় বড় অনুষ্ঠান হবে, উনি ওই সময় তো এটা কাজে লাগাবে আর কি। আচ্ছা, আমরা সে অপেক্ষায় থাকলাম। আচ্ছা, অবসর কীভাবে কাটে, অবসরের সময়টা কীভাবে কাটা? দেখো, অবসর বলতে আমার লাইফটা, আমি গান বাজনা করলেও আমি সবসময় রাত 10টায় ঘুমাই আর 3টার সময় উঠি রাত্রে। উঠে ধর্মীয় যেগুলো বিষয় আছে ওগুলো শেষ করি, করার পরে আমি কিছু এক্সারসাইজ করি ছাদে গিয়ে, তারপরে বাসায় এসে একটু কিছু খেয়ে মর্নিং ওয়াকে যাই ধানমন্ডি লেকের পাড়ে। ওখানে আবার আমার একটা সংগঠন আছে, তো হেঁটে আমরা একটা টেবিলে বসি, বসে ওখানে একটু রুটি খাওয়া হয়, একটু চা খাওয়া হয়, আর গান গাওয়া হয়, কেউ আবৃত্তি করে, ডাক্তার আছে ওখানে, তারপরে ইঞ্জিনিয়ার আছে, তাদের সাবজেক্টগুলো নিয়ে এখানে আলোচনা করে মাঝে মাঝে। তবে আমাদের সংগঠনটা মূলত গানের। গত 15 বছর ধরে ওই ধানমন্ডি লেকের পাড়ে সুধা সদন বলে, তার পিছনে একটা লেক আছে ওখানে, যত 15 বছর ধরে যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, 21শে ফেব্রুয়ারি এগুলো আমরা করে থাকি ওখানে আর কি। আচ্ছা, চমৎকার।
চাচা, আসলে দেখতে দেখতে আমরা শুভ সকালের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ভালো লাগলো চাচা আপনার সাথে কথা বলে, আপনাকে কাছে পেয়ে। আপনার বাজানো গিটারের ঝংকারে টুংটাং শব্দে আজকে আমরা শুভ সকাল শেষ করব। আপনি যদি আমাদের শুভ সকালের দর্শকদের কিছু বলেন। দর্শকদের শুভেচ্ছা। আমি খুব খুশি হয়েছি যে কানাডা এসে একটা চ্যানেলে আমি সাক্ষাৎকার দিতে পাচ্ছি, এবং বাংলাদেশের সমস্ত গিটার বাদকদের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কানাডায় বাঙালিদের এবং সারা বিশ্বের বাঙালিদের। আমাদেরও ভালো লাগলো এমন গুণী একজন মানুষকে জেনে এবং আপনাদেরকে জানাতে পেরে। এমন গুণী মানুষ আমাদের মাঝে আছেন বলেই আমরা সামনের দিকে এগোতে পারি বাংলার সংস্কৃতিকে ভালোবেসে এবং বুকে আঁকড়ে ধরে হৃদয়ে লালন করে। আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী শুভ সকালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে।